চলো তাহলে তুল্য রোধ নির্ণয় করা আর তুল্য কোষ নির্ণয় করা, এই দুটো জিনিস শিখবো আজকে। ভাইয়া রেকর্ডিং স্টার্ট হয়নি। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আসলে, তোমাদের বুঝতে হবে না কোথায় স্টার্ট হয়েছে। আচ্ছা দেখো, তুল্য রোধ যদি জিজ্ঞেস করা হয় তার মানে হলো ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে, ইকিউ রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানেই হলো তুমি ধরো এখানে কয়েকটা রোধ রয়েছে, একটা রোধ, দুইটা রোধ, একটা আর ওয়ান, একটা আর টু। এখন তুমি এই দুইটার পরিবর্তে একটা দ্বারা এই রোধ দুইটাকে রিপ্লেস করতে চাচ্ছ, যেটাকে আমরা নাম দিচ্ছি আর এস, মানে সিরিজ সংযোগে থাকা অবস্থায় বা শ্রেণী সংযোগে থাকা অবস্থায় তুল্য রোধ এটা। তার মানে হইলো আমি বলতে চাচ্ছি এই আর ওয়ান এবং আর টুর কাজটা কে করতে পারে, আর এস নিজেই করতে পারে। দুইটার পরিবর্তে একটা বসিয়ে দিলেই এই আর এস নিজেই হবে এই আর ওয়ান আর টুর তুল্য রোধ। এখন তোমরা খুব সুন্দর করে নোট নাও, আমরা সিরিজ সংযোগ চিনব কেমন করে। প্রথমে এখানে ই করতে পারো, সাইড নোট দিতে পারো, শ্রেণী শ্রেণী আর সিরিজ সংযোগ, শ্রেণী আর সিরিজ সংযোগ চিনার উপায়টা কি সেটা একটু ভালো করে বোঝা লাগবে তোমাদের শুরুতেই। আচ্ছা এই দুটার মধ্যে একটু গ্যাপ থাকলে ভালো হতো। লেখা গুছিয়ে না লিখে দিলে তোমাদের পরবর্তীতে আবার কষ্ট হবে বুঝতে। সিরিজ অর শ্রেণী সমবায় জিনিসটা চিনার উপায় কি? এক নম্বর উপায় হইল কমন কারেন্ট, মানে একই কারেন্ট যে রোধগুলোর মধ্য দিয়ে যাবে সেই রোধগুলো একে অপরের সাথে শ্রেণী সংযোগে আছে। আর দ্বিতীয় আরেকটা চেনার উপায় হইতে পারে হেড আর লেগ কানেকশন, লেগ হেড, লেগ হেড কানেকশন সংযোগ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেছি তোমাদের, খুব ভালো করে দেখো। আমি যদি বলি যে এই রোডটার মাথা এটা, কারণ এদিক দিয়ে যদি কারেন্ট ঢোকে তাহলে এটার আগে পায়ে ঢোকে, তারপরে মাথায় উঠে, তারপর এইটার পায়ে, ওইটার মাথায়। তো আমি যদি বলি এই বিন্দুটার দিকে তাকাও, এই বিন্দুটা, এ বিন্দুটা, এ বিন্দুটা, বি বিন্দুটা, সি বিন্দুটা, বি হইল আর ওয়ানের মাথা, তা কিন্তু না, বি আসলে আর ওয়ানের লেগ বা পা, আর আর ওয়ানের হেড কোনটা, এ বিন্দু। আর এ বিন্দু আর টুর কি বলতো, লেগ মানে পা। ভাইয়া ক্লাস টু রেকর্ডিং হচ্ছে। ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। আর আর টু হইল আর টুর সি বিন্দুটা হইল, তুমি কি দেখতে পাচ্ছ সবাই নাকি দেখতে পাচ্ছ না স্ক্রিনে কিছু? জি ভাইয়া দেখতে পাচ্ছি। বুঝলাম না, শোনা যায় না কথা। ভিতরে যেটা মিউট করা সেটা পিন করো, খুঁজে বের করো মানুষগুলোর মধ্যে মাই স্টাডি ফ্রেন্ড লেখা কোথায় আছে। হ্যাঁ পাইছি ভাইয়া। ওকে ঠিক আছে, যেভাবে জারি দিচ্ছিল স্বাধীন তো ভয় পাবে বেচারা, ওরা তো মানে ধাইরাই তোমরা উদ্ধার করে দিতে চাও, হবে তাহলে এটা। আচ্ছা এইভাবে নির্দয়ের মতো বেচারা রে তোমরা ঝাড়ি দাও তাহলে হয়। আচ্ছা কি যেন বলছিলাম, আর ওয়ানের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ঢুকতেছে মানে এই বিন্দুটা হলো আর ওয়ানের মাথা, কিন্তু আর টুর কি পা, তাই না? মাথা পা, মাথা পা, এরকম কানেকশন থাকলে ওইটাকে শ্রেণী সংযোগ বলা হয়, কিন্তু এইটা আসল কথা না। সবার আগে এই বৈশিষ্ট্যটা দেখতে হবে, এই বৈশিষ্ট্যটা কি সেটা দেখো। এই যে কারেন্ট ঢুকতেছে এই দিক দিয়ে,
সেই কারেন্টটা পাস করে আর ওয়ানের মধ্যে দিয়ে গেল, তারপরে ওই একই কারেন্ট আর টুর মধ্যে দিয়ে গেল। এরকম ঘটনা ঘটলে কমন কারেন্ট, একই কারেন্ট দুইটা রোধের মধ্যে দিয়ে গেল না, এইটাকে বলা হয় সিরিজ সংযোগ। যদি তুমি কখনো এরকম সংযোগ দেখো যেটার মধ্যে এই কারেন্টটা এইটার মধ্যে দিয়ে গেছে এবং ওইটার মধ্যে দিয়ে গেছে, তখন তুমি সিরিজ সংযোগ বলবা। আর যদি দেখো একটা ভিন্ন ধরনের আরেকটা কারেন্ট এটা দিয়ে যেতেছে আর এটা দিয়ে আরেকটা কারেন্ট যাইতেছে, দুইটা দিয়ে ভিন্ন ধরনের কারেন্ট যাইতেছে, কারেন্ট ডিভিশন হয়ে গেছে, একই পানির প্রবাহ বা কারেন্টের প্রবাহ পানির মতো চিন্তা করে দেখবা যে দুইটার মধ্যে দিয়ে একই প্রবাহ যাচ্ছে কি, যদি না যায় তখন বলবা যে ওটা সিরিজ না। সিরিজ না হইলেই কিন্তু প্যারালাল হবে, এই কথাটা একটা ভুল কথা, এটা পাশে খুব বড় করে নোট নোটে লিখে রাখো নিজের জন্য। সিরিজ না হইলেই প্যারালাল হবে এরকম কোনো কথা নাই। পৃথিবীতে সার্কিটের এমন সংযোগ আছে যেটাকে সিরিজ এবং প্যারালাল দুটোই বলা যাবে না। এখন আসো আমরা প্যারালাল কানেকশন কাকে বলে বা সমান্তরাল সংযোগ কাকে বলে সেটা মানেটা বুঝি, অথবা সমান্তরাল। আচ্ছা, সিরিজে থাকলে সূত্রটা একটু লিখে ফেলি, না একবারে সূত্র লিখবো না, থাক জায়গা কম এখানে। আচ্ছা, সমান্তরালে থাকলে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো R1, R2, যদি এটার পরিবর্তে তুমি একটা রোধ নিয়ে আসতে পারো যেটাকে RP বলবো আমরা, তাইলে RP হবে R1 R2-র তুল্য রোধ, মানে এই দুইটার পরিবর্তে একটা বসাইলে কাজ হয়ে যাচ্ছে তারের মধ্যে। নিশা, নিশা কেমন আছো? আচ্ছা, সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তো না? সবাই শীতের মধ্যে হাতটা চালিয়ে ফেলো, লিখে ফেলো কমন ভোল্টেজ, লিখে ফেলো কমন ভোল্টেজ, তারপরে লিখে ফেলো যে কি লিখবা, কি লিখবা, লেগ লেগ কানেকশন অ্যান্ড হেড হেড কানেকশন। দু মিনিট একটু সময় লাগবে, অ্যাটেন্ডেন্সটা দিতি। অ্যাটেন্ডেন্স দিতে 2 মিনিট লাগবে তোমার? নিজের নাম লিখতে নাকি ফ্যামিলি সবার নাম লিখবা? অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে দিও, সমস্যা নাই। আচ্ছা দেখো, যে কথাটা বলতেছিলাম প্যারালাল বা সমান্তরাল সংযোগের জন্য আমরা কি করতে পারি, কিভাবে চিনবো যে প্যারালালি আছে বা সমান্তরালে আছে কিনা দুইটা রেজিস্ট্যান্স, দুইটা রোধ বা রেজিস্ট্যান্স সমান্তরালে আছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে দেখা লাগবে যে তাদের দুই পাশে কমন ভোল্টেজ আছে কিনা। আমি যদি বলি এ পয়েন্ট আর বি পয়েন্ট, তার মানে VAB ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে বা বিভব পার্থক্যের মধ্যে R1 এবং R2, মানে এই যে এইটুকুর মধ্যে R1 এবং R2 আটকে রয়েছে, মানে R1 এর এই পাশের ভোল্টেজ আর ওই পাশের ভোল্টেজের যে পার্থক্য, R2 পাশের ভোল্টেজ আর এই পাশের ভোল্টেজের পার্থক্য একই না, VAB না? বাচ্চারা বুঝতেছ কথাটা? কি বন্ধ করে দেব, সমস্যা হচ্ছে কোনো? রেকর্ডিং অন করা হয় নাই। অন করা আছে, সমস্যা নাই, এই এখানে অন হবে না, ওইটা তোমরা ভিডিও পেয়ে যাবা, সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। বাট ক্লাসে যা লিখতে যা পড়াচ্ছি সব ভালো করে পড়ে ফেলো মনোযোগ দিয়ে, কারণ রেকর্ডিং নাও পেতে পারো আজকের ক্লাসে। আচ্ছা, তার মানে যখন তুমি দেখবা একই কমন ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে বা বিভব পার্থক্যের মধ্যে যতগুলা রোধ যুক্ত থাকবে, সবাই আসলে সব রেজিস্ট্যান্স আসলে প্যারালালি কানেক্টেড আছে। সো প্যারালালি কানেকশন আন্ডারস্ট্যান্ড করার ওয়েটা কি, কমন ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে হাউ মেনি রেজিস্ট্যান্স আর দেয়ার, দ্যাট উড বি দ্য রেজাল্টেন্ট প্যারালাল রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা সেটা। এখন চলে আসো
লেগ লেগ কানেকশনের ব্যাপারটা একটু বুঝো, একটু চিন্তা করে দেখো, যদি কারেন্ট যদি কারেন্ট এই দিক থেকে পাস করে, এই এই দিক থেকে, তাহলে প্রথম কথা একটু খেয়াল করে দেখো, ধরো আই কারেন্ট পাস করলো, এই তারে আই ওয়ান চলে গেল, ওই তারে আই টু চলে গেল, ডিভিশন হয়ে গেল, তারপরে আবার দুইটা মিলে আই হিসেবে বের হয়ে আসলো। তাহলে তোমরা একটা জিনিস বুঝতেছো, আর ওয়ানের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আই টুর মধ্যে, আর টুর মধ্যে ওই কারেন্ট যাচ্ছে না, কারেন্টের মান ভিন্ন হচ্ছে, তার মানে এটা কি না, এটা সিরিজ না। কিন্তু সিরিজ না হইলেই যে প্যারালাল, এই কথা তো বলছি যে না, এটাও ঠিক না। সিরিজ না হইলে তুমি প্যারালাল আছে আর ওয়ান আর টু এই কথা বলতে পারবা না। তোমার দেখতে হবে এই দুইটা শর্ত মানে কি না, দুইটাই মানতে হবে, একটা মানলে হবে না। কমন ভোল্টেজের মধ্যে এরা যুক্ত আছে কি না, আর দ্বিতীয় যেটা, যেটা না দেখলেও চলে, সেটা হলো লেগ লেগ আর হেড হেড কানেকশন। তুমি চিন্তা করে দেখো, আর ওয়ানের পা কিন্তু এটা লেগ, আর আর টুর পাও এটা, দেখো দুইটা লেগ লেগ কানেক্টিং পয়েন্ট আছে একসাথে যুক্ত করে দেওয়া, আর এই আর ওয়ানের হেড বা মাথা এই পাশে, আর টুর মাথা ওই পাশে, কারেন্ট যে দিক দিয়ে যাইতেছে ওইভাবে আমরা মাথা হিসাব করতেছি, মাথা আর পা, ব্যাপারটা বুঝো। কারেন্ট এমনি গেলে যেখানে আগে যাচ্ছে ওইটাকে আমরা পা বলতেছি, পা থেকে মাথা সেইভাবে চিন্তা করতেছি। ওকে, তোমাদের তাইলে এখন সমান্তরাল আর হলো শ্রেণী সমূহ বুঝতে কোনো কষ্ট নাই। এখন যেটা করা লাগবে সেটা হলো সূত্র কয়েকটা মনে রাখা। ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করো, প্রশ্নটা বলো তাড়াতাড়ি। প্রশ্ন হচ্ছে, আপনি তো বললেন যে কোন কোন বর্তনী যদি স্থির না হয় তাহলে প্যারালাল হবে না, আর যদি প্যারালাল না হয় তখন কি হবে, অন্য কোন কি বর্তনী বা সার্কিট হবে, হতে পারে? এই এই কথাটার উত্তরে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, এবার আর ওয়ান আর টুর মধ্যে রিলেশন বের করো তো, আর ওয়ান এবং আর টু কিভাবে আছে দেখো, আমি একটু ব্যাখ্যা করে বলতেছি জিনিসটাকে। আমি যদি কারেন্টে, কারেন্টের ফ্লো ঘটাই, এই দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তারপরে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তারপর এদিক দিয়ে কিছু একটা হচ্ছে, ওইটা নিয়ে আমরা চিন্তা পরে করি। বাট যে প্রশ্নটা তোমাদের করলাম, আর ওয়ান আর টু কিভাবে আছে, আর ওয়ান এবং আর টু শ্রেণীতে কোন শ্রেণী বা, সবাই লেখো আমার সাথে সাথে, সমান্তরাল সংযোগে, এই বলে গেছে, সংযোগে নেই। সুন্দর করে নোট দিয়ে করে লিখে রাখো কথাটা, কেন নাই সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। তারাও একটু লিখতে দাও, একটু এটা ড্রয়িংটা শেষ করি, এটা ব্যাখ্যাটা বোঝাচ্ছি আগে, লেখাটা শেষ করো সবাই। লেখো যে আর ওয়ান এবং আর টু, দেখো আর ওয়ান এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আর টুর মধ্যে দিয়ে ওই কারেন্ট যাচ্ছে না, কারেন্ট দুই ভাগ হয়ে গেছে, তার মানে আর টুর মধ্যে দিয়ে আর ওয়ান এর কারেন্টটা যাচ্ছে না, তার মানে আমাদের যে প্রথম শর্ত, সিরিজ হওয়ার শর্ত, কমন কারেন্ট, একই কারেন্ট দুইটা রোধের মধ্যে দিয়ে যাবে, সেটা মানে নাই এই আর ওয়ান এবং আর টু। তাইলে আর ওয়ান আর টু কিভাবে নাই, সিরিজে নাই। এবার আসো সমান্তরাল আছে কিনা, সমান্তরাল হওয়ার জন্য দুইটা পাশ, দুই পাশের কমন ভোল্টেজ থাকতে হবে, মানে একই ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে বা বিভব পার্থক্যের মধ্যে দুইটা রোধ থাকতে হবে। এটার পাশের বিভব পার্থক্যটা চেক করে দেখো, এটার পাশে যদি আমি একটা বি বিন্দু দেই, এটাকে যদি আমি ডি বিন্দু বলি, এটাকে যদি এ বিন্দু বলি, তাইলে তোমরা সবাই বুঝতেছ আর ওয়ান আছে হইলো ভি এ আর ডি এর মাঝে, মানে এ আর ডি বিন্দুর বিভব পার্থক্যের মাঝে আর ওয়ান আছে, আর আর টু আছে হইলো ভি ডি আর বি এর মাঝে। তার মানে কি, তার মানে এ দুইটা তো কমন না, সেম না, তোমার কি এ আর ডি আর ডি আর বি একই রকম মনে হয় নাকি, তোমরা কি কেউ দৃষ্টি প্রতিবন্ধী আছো নাকি, বুঝতে পারতেছ? কমন ভোল্টেজের মধ্যে, মানে দুইটা কমন ডিফারেন্সের মধ্যে আর ওয়ান আর টু নাই, তার মানে আমরা এই শর্তটা মানলো না, এটা বুঝতে পারতেছি স্পষ্ট। তাইলে আর ওয়ান এবং আর টু না সিরিজ সংযোগে আছে না প্যারালাল সংযোগে আছে, এই কথাটা খুব সুন্দর করে বড় বড় করে লিখে রাখো নিজের খাতার আশেপাশে, নিজের হাতে পায়ে গালে নাকের মধ্যে লাগিয়ে রাখতে পারো স্টিকার, ঠিক আছে?
আর একটা কথা হইলো, কোন বর্তনীর মধ্যে দুইটা রোধ বা যে কোনো দুইটা রোধ সব সময় সিরিজ এবং প্যারালাল হবে এরকম কোনো কথা নাই। সিরিজ এবং প্যারালাল কোনো সংযোগেই নাই এরকম হইতে পারে, এবং আরো অনেক ধরনের সংযোগের নাম আছে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। বাট তোমাদের যে এতটুকুই বললাম, সব সময় সিরিজ প্যারালাল সংযোগেই রোধগুলো থাকবে, এই কথাটা ডাহা মিথ্যা কথা। সবাই কি বুঝতে পেরেছ? বাদ সমস্তে হো। জি ভাইয়া। স্যার, ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ, জাকিয়া বলে ফেলো, জাকি দিয়ে কথাটা বলে ফেলো। আটো শ্রেণীতে যেন কেন নেই একটু কাউন্টারে তার একবার বলতেন। আচ্ছা, শ্রেণীতে কারণ হলো শ্রেণীতে থাকার শর্ত মানতেছে না এটা। শ্রেণীতে থাকার শর্ত হলো দুইটা কমন কারেন্ট, মানে যে কারেন্ট আর ওয়ানে যাবে সেই কারেন্টই আর টুর মধ্যে দিয়ে পাস করতে হবে। তাইলে আমরা ধরে নেব যে দুইটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট গেলেই শুধু আমরা ধরবো যে এরা সিরিজে আছে, কথা বুঝছো? কিন্তু আর ওয়ানের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আর টুর মধ্যে যাওয়ার সময় এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখো। এই কারণে আসলে আমরা বললাম যে এটা সিরিজে নাই। জি ভাই, বুঝতে পেরেছি। তোমরা একটু হোল্ড করো, আমি একটু দেখি, একটা কাজ আছে মনে হচ্ছে, কল করতেছে কেউ একজন। ওকে, হোল্ড করার দরকার নাই, আমরা ফ্লাইট মোডে চলে যাই। তো দেখো, এরপরে যদি আমরা সামনে আগাই তাহলে দুইটা সূত্র আগে শিখে ফেলি। কি যেন একটা জানতে চাইছিলাম, মাথায় আসলো, চলে গেল। আচ্ছা, শ্রেণী সংযোগের সূত্র কি আর প্যারালাল সংযোগের সূত্র কি, এটা তোমরা 19 থেকে জানো, আসলে জানানোর দরকার নাই। দুইটা যদি সিরিজে থাকে, আর ওয়ান, আর টু, আর থ্রি যাই থাকুক, সেটাকে আর এস যদি আমরা বের করতে চাই, সেটা বের করার সূত্র হইলো সরাসরি যোগ করে দিতে হয়, তাই না? যতগুলা রোধ আছে। জি ভাইয়া। আর যদি প্যারালাল কানেকশনে থাকে, আর ওয়ান, আর টু, আর থ্রি যতগুলো থাকুক, সমস্যা নেই, আমরা যোগ করার জন্য ওয়ান বাই আর পি ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি এভাবে করতে থাকি। মানে মুখস্থ কিছু না, প্রত্যেকটারই প্রমাণ আছে, আমরা এই মানে তোমাদের এই বেসিক ক্লাসে দেখাই না, আমাদের শিপের টিচাররা টোটাল এটা প্রমাণ করে দেখাবে, বাট তোমাদের এখানে দেখানো হচ্ছে না, জাস্ট পরীক্ষা যেটা আসে ওইটুকুই আমরা দেখাচ্ছি তোমাদের এই ক্লাসগুলোতে, কারণ ফ্রি ক্লাস তো সংখ্যায় কম হচ্ছে, তোমাদের না গাইলে হবে না। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, এটাও ঠিক আছে, বাট তুল্য কোষ নিয়ে এখন কথা বলবো, কারণ সামনে আরো জানতে গেলে তুল্য রোধ নিয়ে তো কথা বলা হয়ে গেল বেসিক যতটুকু দরকার, তুল্য কোষ নিয়ে যদি কথা বলি, তুল্য কোষ, তুল্য কোষ আবার কি? হ্যাঁ, প্রশ্ন অবশ্যই করো। প্রশ্ন হচ্ছে ভাই, আপনি তো আমাদের তুল্য রোধ নির্ণয় যে আর ওয়ান, আর পি, আর এস এর মান নির্ণয় করছেন সমান্তরাল এবং শ্রেণী দিয়ে, যদি অন্য কোনো বর্তনী আমাদের প্রশ্নে থাকে তখন আমরা তুল্য রোধ কিভাবে বের করব? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন বলেছো। প্রথম কথা হলো, তোমাদের সিলেবাসের বাইরে কিছু থাকবে না। সে জেনারেলি যেমন একটু আগে যে আমি এই প্রশ্নটা দেখাইলাম যে আর ওয়ান, আর টুর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছি না, কিন্তু আর টু, আর থ্রির মধ্যে কিন্তু সম্পর্ক আছে। সো আমরা আর টু, আর থ্রির মধ্যে সম্পর্কটা ইউজ করে এই দুইটা প্যারালালি আছে আসলে, সো এই দুইটাকে দিয়ে সাম করে তখন আর ওয়ানের সাথে এটা যোগ করে দিতে পারবো। তার মানে আমরা ভেঙে ভেঙে সমাধান করব, সব রোধের মধ্যে আমরা সম্পর্ক নাও পাইতে পারি। ব্যাপারটা একটু সহজভাবে বলি, ধরো তোমার শাহরুখ খানকে বিয়ে করার ইচ্ছা হয়েছে, যে শাহরুখ খানরেই বিয়ে করবা তুমি, এখন তুমি দেখলা যে না, শাহরুখ খানের তো বিয়ে হয়ে গেছে, আর তুমি বয়সে অনেক ছোট হয়ে যাচ্ছ, তুমি এখন চিন্তা করলো যে না, শাহরুখ খানের ফ্যামিলির কারো বিয়ে করলে হবে, তারপর চিন্তা করলো যে না, শাহরুখ খানের ছেলে মেয়ে যারা আছে তাদের সাথে একটু লাইন করার চেষ্টা করি, তারপর দেখলা যে না, ওইটাও রিস্ক করা যাইতেছে না, তখন শাহরুখ খানের ছেলের যে আশেপাশে বন্ধুরা আছে তাদের সাথে তুমি একটা কানেকশন করার চেষ্টা করলা, এইভাবে তোমার যে উদ্দেশ্যটা ছিল সেটাকে ভিন্ন কায়দাতে সফল করার চেষ্টা করতেছো, বুঝতে পারছো? সো সবসময় যে আর ওয়ান, আর টুর মধ্যে সম্পর্ক পাই নাই বলে অঙ্ক হবে না বা আমরা সলভ করতে পারবো না সার্কিটটাকে, তা না, কথাটা বুঝছো?
বাট তোমাদের লেভেলে মানে কি বলে এই দুইটাই আসলে শেখানো হয়। এরপর আর একটু বড় যখন তোমরা একটু অ্যাডমিশনের কাজ করবা তখন দেখবা আমি নিজেই শেখাচ্ছি তোমাদের ওয়াই ডেল্টা সার্কিট শেখানো লাগে, ডেল্টা সার্কিটের মতো করতেছে এরকম অনেক জিনিসপত্র এটা ওয়াই ডেল্টা সার্কিটে সলভ করতে হয়, ওটা সূত্র আছে ওটা অ্যাডমিশনের ক্লাসে দেখাই। বাট তোমাদের লেভেলে যা আসবে সেটা তোমাদের সিলেবাসের বাইরে তো প্রশ্ন আসবে না, তাই না? তো এই কারণে আসলে তোমাদের আর দেখানো হচ্ছে না কিছুই। তো কেমনে সলভ করবা ওই প্রশ্নের কোনো উত্তর নাই কারণ আসবে না পরীক্ষায়। হ্যাঁ প্রশ্ন করো। ভাইয়া দুইটা সূত্রের কি প্রমাণ আছে আমাদের এক্সামে? না না না, এই দুটা সূত্রের প্রমাণ আসবে না, বাট এই দুটা সূত্র ইউজ করে ওহমের সূত্র দিয়ে অনেক বড় বড় অঙ্ক আসবে, সেটা আমি একটু পরেই করাবো। তুল্য কোষের সূত্র আগে জানি নি, তুল্য কোষের সূত্র একদম সহজ, একই রকমই হবে, একটুখানি পার্থক্য আছে, তোমরা জাস্ট লিখে নিলেই হয়ে যাবে, কঠিন করে লিখতে হবে না। দেখো একটা কোষ কি ব্যাপার সোজা হয় না কেন হাতের লেখা, একটা কোষ তারপর আরেকটা কোষ তারপর আরেকটা কোষ এইভাবে যুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে বাইরে একটা রোধ আছে কি না এটা নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। এইটার অভ্যন্তরীণ শক্তি ই ওয়ান, অভ্যন্তরীণ রোধ সরি অভ্যন্তরীণ শক্তি বললাম, তড়িৎচালক শক্তি, আর এটা তড়িৎচালক শক্তি ই টু, অভ্যন্তরীণ রোধ আর টু, এটা ই থ্রি, এটা আর থ্রি। ভাইয়া অভ্যন্তরীণ শক্তি আর পরিচালক শক্তির মধ্যে কি তফাৎ আছে? আছে বলতে পারো, অভ্যন্তরীণ শক্তি বলাটা উচিত না, সেটা কি ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি এই ওয়ার্ডটা এখানে ইউজই করে না, কারণ হলো যখন রাসায়নিক শক্তি বা একটা সেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তখন ওই রাসায়নিক যে পদার্থটা ওইটার মধ্যে অনেক শক্তি থাকে, পুরোটা তো আর কনভার্ট হয়ে চলে আসে না, তো অভ্যন্তরে তো কিছু শক্তি রয়ে যায়, সো টোটালটা যে বাইরে দিয়ে যায় তা তো না, বাইরে যতখানি ইউজ হয় টোটাল সেটা আমরা তড়িৎচালক শক্তি হিসেবে চিন্তা করি, কিন্তু এই যে প্রোডাক্টটা যে কেমিক্যাল ছিল যেটা দিয়ে তুমি ধরো ভোল্টার সেল বা ডেলিয়েন সেল তৈরি করেছো সেটার অভ্যন্তরে আরো শক্তি রয়ে গেছে, ওইটা তো ই এর মধ্যে আনি না আমরা, ক্যালকুলেশনে ধরি না, তো ওই পুরো অভ্যন্তরীণ শক্তি মাপা আসলে সম্ভবই না বলা যায়। তুমি একটু কেমিস্ট্রি ভালো করে পড়ে দেখো কোন পদার্থের অভ্যন্তরীণ শক্তি কত সেটা বের করো, তোমরা কিভাবে জানো আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো, অভ্যন্তরীণ শক্তি কত সেটা কিন্তু তুমি মানে আমরা নর্মালি কোনোভাবেই মেজার করার বুদ্ধি বের করতে পারি না এখনো বলা যায়। কেমিস্ট্রি টিচারদের একটু জিজ্ঞেস করো, ব্যাপারটা ইন্টারেস্টিং, অভ্যন্তরীণ শক্তি কেমনে বের করব, দেখবা ওনারা যত প্রসেস বলবো সেটা হলো পরিবর্তন বের করার প্রসেস, তোমার মধ্যে কত শক্তি আছে আসলে তুমি নিজেও বলতে পারবা না। যাই হোক এটা নিয়ে পরে কথা হবে না, এটা আরো ডেপতে গেলে বুঝবা কোয়ান্টাম ফিজিক্সের, বাট আমি এত কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট বললাম এই এই তিনটা কোষকে যদি আমরা রিপ্লেস করি একটা দ্বারা তাহলে এই একটা হবে কি এই তিনটার তুল্য কোষ বা ইকুইভ্যালেন্ট সেল, তিনটার কাজ একটা দিয়ে হবে। সো সিরিজে খুব সহজ সূত্র লিখে দিচ্ছি, ইএস হবে E1 প্লাস E2 প্লাস E3 সবগুলার যোগ করে দিবা, চিহ্ন সহযোগ প্লাস ডট 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 সামেশন অফ ই, আমি একটু ব্র্যাকেটে লিখে দেই চিহ্ন সহ, চিহ্ন সহ মানে কি কেউ বলতে পারবা? চিহ্ন সহ মানে হলো যদি এই কোষটা উল্টা থাকতো, এর আগে ঋণাত্মক ঋণাত্মক ভোল্টেজের কারণও থাকতে পারে এর জন্য চিহ্ন সহ। হ্যাঁ এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। আসলে যদি এরকম একটা সেল থাকে যে ওই পাশে ছোট ওই পাশে বড় তাহলে বোঝা যাচ্ছে এই পাশে উল্টা ঘটনা ঘটাইতেছে, এরা যা এরা করতেছে কি এই তিনটাই করতেছে কি এমনি বিদ্যুৎ চালনা করতেছে, মানে বিদ্যুৎ তো কিভাবে চলে চিন্তা করে দেখো, কোষের প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে চলে, কিন্তু এটা উল্টা করে দিলে তো এমনি চলবে অ্যান্টি ক্লকওয়াইজ চলবে, তো তখন আমরা কি করব মাইনাস চিহ্ন দেবো এখানে, এটা খুব কঠিন কিছু না, সোজা কথা, যোগ বিয়োগ তো বুঝোই, সামেশন করার সময় খেয়াল রাখবা কোষ কোনোটা উল্টা আছে নাকি, ওটা বিয়োগ করতে হবে, এটা যোগ করলে হবে না, এটাই নোটে লিখে রাখতে বলছি চিহ্ন সহ। আচ্ছা এরপরে এটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হইলো, কোষগুলা সব আছে ভাইয়া
ব্যাটারির পাশার মধ্যে লাগাই দিছি আরেকটা ব্যাটারি, তাইলে সব যোগ হয়ে একটা বড় ব্যাটারি হয়ে গেছে ভাইয়া। এটা তো ছোটবেলায় খেলনার মধ্যে করছি ভাইয়া, অনেক খেলনার মধ্যে এরকম ঘটনা ঘটছে ভাই, একটা পিছনে আরেকটা লাগায় জোরে যাতা দিয়ে কিছুক্ষণ কামড় টামড় দিয়ে ভিতরে লাগাই দিছি, আবার চলছে ভাইয়া। বুঝছি ভাইয়া, ছোটবেলায় এরকম পিস্তলও ছিল, বন্দুক ছিল, অনেক গাড়ি ছিল, অনেক চালাইছি, তোমরা এটা সবাই খুব ভালো বুঝতেছ, কিন্তু এরপরে যেটা লিখবো সেটা তোমরা বুঝবা না এবং তোমাদের কমপ্লেন আসবে, একটু পরে বলবা যে ভাইয়া এটা তো বুঝতেছি না, এটা কি করলেন, কষ্ট লাগবে খুব। আচ্ছা যাই হোক, এটার পাশাপাশি আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো তুমি যে এই যে রোদগুলার কানেক্ট করেছো, এই রোদগুলার কি অবস্থা হবে সেটা তো জানতে হবে, কারণ এই কোষের ভিতরে রোদগুলা রয়ে গেছে। তার মানে হইলো আমি যেটা বলতে চাইতেছি, তোমার আর এস সম্পর্কেও জানা লাগবে, আর সিরিজ কেমনে বের করে। মজার কথা হলো এরা সরাসরি যোগ হয়ে যাবে, আর ওয়ান, আর টু, আর থ্রি, ডট 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 ডট, মানে সামেশন অফ ছোট আর গুলা করবা, তাইলেই তুল্য অভ্যন্তরীণ রোধ পাবা। বাহ্যিক রোধের সূত্র এখানে, এটা হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বাহ্যিক রোধ, আর এটা হইলো এই যে ভিতরে কোষের ভিতরে যে অভ্যন্তরীণ রোধগুলো রয়ে গেছে সেগুলাকে বলা হইতেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা যেটা বের করলাম সেটা হইলো অভ্যন্তরীণ রোধগুলার তুল্য রোধ, তাইলে এটার নাম হবে তুল্য অভ্যন্তরীণ রোধ। সবাই খুব সুন্দর করে কথাটা লিখে নাও, তুল্য অভ্যন্তরীণ রোধ বের করতে চাই। ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে ইয়ে আছে মানে অনেকগুলো রোধের বলতে হবে। যাই হোক, এইবার ছবিটা দেখো, আঁকার আগে বলে দিতেছি এটা সূত্র তোমাদের পছন্দ হবে না দেখে, কারণ সূত্র এটা ডিরাইভেশন করলে পছন্দ হইতো, মুখস্থ লিখে দেব তো পছন্দ হবে না। আচ্ছা দেখো, এইটাকে যদি এখন আমি এভাবে কানেক্ট করে দেই বা বাইরের কোনো ইয়ের সাথে, এই তিনটাই কিন্তু ব্যাটারি, একটার ই ওয়ান আছে, আর ওয়ানও আছে, ই টু আছে, আর টু আছে, ই থ্রি আছে, আর থ্রি আছে, আর এটা বাইরে রোধ দিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য। এইবার লেখো ওয়ান বাই আর পি ইজ ইকাল টু হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এটা বুঝতে সহজই হচ্ছে, কারণ এই এগুলাও প্যারালালি আছে, বোঝাই যাচ্ছে কোষের সাথেই, তাই প্যারালাল রোধের যে সূত্র তোমরা 9-10 থেকে পড়ে আসছো সেটা দিয়েই কাজ হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে বলছিলাম না একটু আগে, ওই ওই কথাটা এখন লিখছি দেখো, এটা তোমাদের এখন আর একটু পছন্দ হবে না। ইপি যদি বের করতে চাই, মানে এই সবগুলাকে বাদ দিয়ে যদি আমরা একটা কোষ রাখতে চাই, একটা ব্যাটারি দিয়ে এই সব ব্যাটারি চালাইতে চাই, যেটাকে আমরা ই প্যারালালে থাকা সেলের ইকুইভ্যালেন্স সেল বা তুল্য কোষ বলতেছি, সব ব্যাটারি একটা দ্বারা রিপ্লেস করতে চাইলে সেই ব্যাটারির পরিচালক শক্তি কত হবে, সেটা জানার উপায় হইল প্রত্যেকটা রোধের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বা পরিচালক শক্তি রেশিও করা লাগবে। কেমনে করে আমি করে দেখাবো, কিন্তু সূত্রের প্রতিপাদন দেখাবো না, এটা তোমাদের খুঁজে নিতে হবে আমি কোথায় যেন প্রতিপাদন দেখাইছিলাম। আচ্ছা এটা কিভাবে করে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমি যাতে একটা পেজ নিলেই হয়ে যাবে সূত্রটা বোঝানোর জন্য আমি একটু করে দিচ্ছি, কারণ আগে যে সূত্রগুলো বলতেছিলাম এগুলো বোঝানো সহজ ছিল। বাইরে রোধ আছে 10 ওহমের, আর ই ওয়ানের মান ধরো দিলাম 12 ভোল্ট, আর ওয়ানের মান দিলাম 2 ওহম, ই টুর মান দিলাম মনে করো কত দেব 12 দিছি 14 ভোল্টেই, আর আর টুর মান মনে করো 3 ওহম দিলাম, ই থ্রির মান দিলাম মনে করো কত 16 ভোল্টেজ, আর ওয়ানের আর থ্রির মান দিলাম মনে করো কত 4 ওহম। এইবার যদি আমি এটা চাই, মানে তুল্য কোষের মান চাই, মানে এই তিনটা ই ওয়ান, ই টু, ই থ্রি তিনটাকে রিপ্লেস করে একটা সেল রাখতে চাই, তাইলে যে সূত্রটা লাগবে সেটা হলো এই যে পুরো সূত্রটা। এটা কেমনে ইউজ করে সেটা আগে শিখো,
তারপর তোমার মাথায় যেটা কাজ করতেছে সেটা আমি জানি, ছোটটা কোত্থেকে এলো ভাই বুঝতেছি না, এই কথাটা পরে বলো, আগে ইউজটা করো, করে আগে বাঁচাও নিজেরে, ঠিক আছে? পরীক্ষায় আসলে কি করবা সেটা নিয়ে আগে চিন্তা করো। দেখো এটা যদি বের করতে চাই, এইগুলা দেওয়াই আছে, ডানের গুলা, আরপিটা লাগবে, আরপিটা এখান থেকে বের করে আনতে হবে আগে, তার আগে কিছুই করা উচিত হবে না। আরপি কিভাবে আছে দেখো, এআর 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 কিভাবে আছে বলো তো, কমন ভোল্টেজ দুই পাশে আছে, তার মানে এরা কিভাবে আছে, প্যারালালি আছে, সমান্তরালে আছে, গুড, ভেরি গুড। ওয়ান বাই আর পি তাহলে কি হবে, ইজ ইকাল টু হবে ওয়ান বাই আর, ওয়ান বাই টু, টু থ্রি ফোর, এভাবেই দিছি, সহজ করে দিছি, সমস্যা নেই। এবার আর পিটা আমাকে একটু বের করে বলো তো সবাই, এই সবগুলা বের করে ইনভার্স করে বলো। কত হয় স্যার ইপি কি এভাবে বের করবো? ইপি 0.92 কত আসে? 0.92, হ্যাঁ 0.,, কি ভাইয়া 0.92 0.92, আচ্ছা আমাদের এখন একটু কিটু মুছে দেই, 0.92 তো আমরা বের করে ফেলছি, এটা আমাদের কাজে লাগবে, এটাকে আমরা নিয়ে যাই এখান থেকে পিক করে তুলে উপরে নিয়ে যাই, আমাদের ডাটাটা লাগবে ইপির জন্য, আমার এটা লাগবে, এখন ইপি বের করি চলো। ইপি বের করতে গেলে কি লাগবে, নিচে প্রথমে আরপি লাগবে, তারপরে ওয়ান বাই ই বাই এটা 12 ডিভাইডেড বাই 2 প্লাস 14 ডিভাইডেড বাই 3 প্লাস কত, 16 ডিভাইডেড বাই 4। এখন ইপি বের করতে গেলে কি করব বলো তো, এগুলো যা আসবে সেটার সাথে এটা গুণ করে দেব, আর গুণ করে দেব এই পাশে, দেখো তো কত আসে, 12 বাই 2 প্লাস 14 বাই 3 প্লাস 16/4, অ্যান্সার আসবে দেখো 13., এটা এটা দিয়ে গুণ করছো, এটা দিয়ে গুণ করে বলো এত ভোল্ট, হ্যাঁ 14.50 আসছে আমাদের, এগুলা দরকার না, এগুলা মুছে দেই, আমার দুইটা অ্যান্সার পেয়ে গেছি আমরা, জয় বাংলা কাজ হয়ে গেছে। কে যেন একটা মনের মতো কথা বললা, ভাইয়া ইপি কি এইভাবে বের করতে হবে, তার মানে সে আসলে বই পড়ে আরেকটা উপায় জানছে যেটা দিয়ে বের করা যাইতে পারে, কিন্তু আমি আগেই বলবো তোমাদের কিন্তু আমি সবসময় বেস্ট উপায়টাই দেখাই সবার আগে, সো ইপি বের করা যে অন্য উপায় আছে ওইটা নিয়ে ধরা খাবা, আমি তোমাদের বোঝাচ্ছি, দাঁড়াও আগে বলো এইভাবে এটা এটা কিভাবে কাজ করে এই সূত্রটা, সেটা বুঝছো কি না তোমরা, এই সূত্রের প্রমাণ, জি ভাইয়া বুঝছি, এই সূত্রের প্রমাণ বুঝো নাই সেটা আমি জানি, এই সূত্র কোথা থেকে এলো কিচ্ছু বুঝো নাই ভাইয়া, আসলে প্রমাণটাই চাই, হ্যাঁ সেটা তো আমি জানি, সেটার জন্য মাস্টার ডিফেন্ডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ওখানে কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবা কখনো না কখনো, জি ভাইয়া। আচ্ছা বাট তোমাদের একটা বিশাল কথা বলি, তোমাদের বই যদি ফলো করো তাহলে এখানে একটা অনেক বড় ঝামেলায় পড়বা, ঝামেলা আমি বলতেছি কি হবে, বইয়ের মধ্যে কি লেখা জানো, বইয়ের মধ্যে লেখা তোমরা যদি কি বই পড়ো, তপন মরে যাওয়া মানুষের বই পড়ো মনে হয় তোমার, বই খুললে দেখবা কি লেখা, দাঁড়াও দেখা বলতেছি দেখো, খুব মজার জিনিস পাবা বইতে, বইতে আসলে মজার জিনিস দেওয়া আছে, এই যে আমরা এত কষ্ট করলাম, তোমাদের মনে হবে ভাইয়া বই পড়লে এত কষ্ট করা লাগবে না, কারণ বইতে বলা আছে যদি কোষগুলো প্যারালালি থাকে মানে সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ হবে, এই যেভাবে লেখা আছে সরাসরি বইতে, তুল্য রোধ হবে যে কোনো একটির সমান, বাহ কি বললো,
ইপি হবে কত, যে কোনো একটা সমান, মানে ই এর সমান, শেষ। মজা না? এই মজার কারণে অনেকের ভুল হয় পরীক্ষায়, যখন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তখন এই প্রশ্নটা আসলে সবাই ভুল করে, একদম 90% বাচ্চারা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। মাত্র 10% স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা এই সূত্র জীবনে চোখে দেখছে। সো মজার ব্যাপার, আমি পড়ার জিনিসটা বুঝি নাই, বইয়ের জিনিসটা বলতেছি, বইয়ের তুলনা দেখুন একটু সমান। হ্যাঁ, তুল্যরোধ, এই যে ই দেখতেছো না, তিনটাই তো ই, তো একটা ই এর সমান হবে শেষ। ও এটাই বলছে, বইয়ের মধ্যে এটা কেন বললো সেটা একটু বোঝাই। আসলে বই হইলো আমাদের এই যে মাস্টার ইকুয়েশনটা, যেটা আসল সূত্র, ওইটাকে এখানে সব কিছুর মান সমান ধরে সাজিয়ে বের করছে। আমি তোমার এটা এখন প্রমাণ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা বই এই কথাটা কেন বলছে। এটা একটা শর্টকাট হিসেবে তোমরা মনে রাখতে পারবা যে ঘটনাটা কি হইলো, এটা একটু বোঝাচ্ছি। দেখো, প্রথমে আমার লাগবে আগের মতোই 1/r করতে হবে, সেটা হবে 1/r1, 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 সবগুলা তুল্য রোধ তো সেম দেওয়া রয়েছে, দেখতেই পারতেছো পাশে। এটাকে একটা অঙ্ক হিসেবে চিন্তা করো, প্রমাণ না, জাস্ট অঙ্ক হিসেবে দেখো, চিন্তা করে। তাহলে আপি কি আসবে বলো তো, r/3। এইবার আমাদের সেই সূত্র, এই যে এইটা, এই যে এইটা, এটা ইউজ করতেছি, দেখো। ওপস, কিছু আসে না। 1/rp ইজ ইকাল টু, সরি, ep/rp ইজ ইকাল টু e1, e1 তো e নিজেই, বাই r1 প্লাস e2/r2, দুইটা সবই তো সেম, তাই আসলে আলাদা কিছু লিখতে হইতেছে না আমার। এইবার যদি তুমি একটু চিন্তা করে দেখো, আমার এইটুকু দরকার নাই আপাতত, জায়গা খালি করে দিচ্ছি। এটাকে উপরে নিয়ে রাখতেছি, এটার সাথে এটা লিঙ্ক হয়ে গেল কেন, আচ্ছা গেছে গেছে। এখন এই ইপি তাইলে কি আসতেছে বলো তো, আরপি ইন্টু এই তিনটা, এই তিনটা মানে কি, তিনটা e/r, আর এটা মানে কি r/3, তাই না? তো এটার পরিবর্তে r/3 বসাই, দেখো। তোমাদের কত আসছে, তোমাদের কেউ তো করে ফেলার কথা অলরেডি, r/3 ইন্টু 3e/r, থ্রি থ্রি কাটা, অ্যান্সার কি আসতেছে বলো তো? গুড, ভেরি গুড। ই ভাই, জি ভাই, বুঝছি। আচ্ছা, বইয়ে আসলে কথাটা বলছে এই কারণেই, আমাদের যে অরিজিনাল সূত্র ওইটাকে সব যদি সেম থাকতো, যদি অভ্যন্তরীণ রোধ আর ভেতরের মানে কি বলে তড়িচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ তড়িচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ তড়িচালক শক্তি সব যদি সেম থাকতো, তাইলে এখানে 1 কোটি কোষ একসাথে ব্যাটারি জুড়ে দিলেও কি হইতো বলো তো, সবাই মিলে একটা সমান কাজ করতো। এটা একটা খুব মজার ব্যাপার। হ্যালো, সবাই কি বুঝতে পারছো বইয়ে কি কথাটা বলছে? আর তোমরা এখন একটা খুব ভালোভাবে একটা বিষয় বুঝতে পারতেছো, তোমাদের বইয়ে যে সূত্রটা বলে রাখছে সেটা যদি আর ব্যাস কম হইতো, কোনোটা r1 কোনোটা r2 হইতো, তাইলেই খাটতো না। আবার যদি এটার তড়িচালক শক্তি 10 হইতো, এটা 20 হইতো, তাইলেও খাটতো না। কথা বুঝছো? তোমাদের এই বইয়ের যে সূত্রটা, সেটার মধ্যে ওয়ার্নিংটাই বোঝানোর জন্য আমি প্রথমে বেসিক সূত্রটা লিখছিলাম, যেন তোমরা ভুলটা বুঝতে পারো। সো বইয়ের সূত্রের মধ্যে আচ্ছা ভাইয়া, হবে সবার আগে একটু বলে নেই, দাঁড়াও ভাইয়া, আপনার প্রশ্ন করো একটু, দাঁড়াও। এটা লেখো যে এই সূত্র, সূত্র শুধু সবার ই এবং আর একই হলে খাটবে। উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা ইফ অল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস অ্যান্ড রেজিস্ট্যান্স আর সেম ইউজড ইন দ্য প্যারালাল সিস্টেম। এইবার আমাকে প্রশ্নটা করো তোমাদের। ভাই আমার একটা অন্য একটা বহির্ভূত প্রশ্ন হচ্ছে, ভাই আমরা ই ইউজ করে বি ইউজ করতে পারি না?
কথাটা বুঝি নাই? হ্যাঁ পারো। আমরা কি ই এর বদলে ভি ইউজ করতে পারি না? এই ভি বলতেছো এখানে? হ্যাঁ দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, দেখাচ্ছি তোমার প্রশ্নটা উত্তর করতেছি, তাকে দেখো। ভোল্টেজ বা ভি আমরা লিখি জেনারেলি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বোঝার জন্য, আর যখন ই লিখি তখন ওইটা সেলের ভিতরে তড়িচালক শক্তি বোঝানোর জন্য লিখতেছি। এখন যদি কোনো একটা কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এর মান শূন্য হয়ে থাকে, তাইলে বাইরে সে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেবে সেই ভি ইজ ইকাল টু কী হবে? আই আর হবে। আর যেহেতু অভ্যন্তরীণ রোধে কোনো লস হয় নাই, তাই ই ইজ ইকাল টু যে সূত্র সেটার মধ্যে আর এর মান শূন্য বসায় দিতে হবে, তাইলে এই দুইটা জিনিস সমান হয়ে যাবে। তার মানে তুমি যে কথাটা বলতেছ সেটা কখন লেখা যাবে বলো তো, নিজে এবার অ্যান্সারটা বলো। অথবা আমাদের কেউ একজন বললে দাও তো ব্যাখ্যাটা কি হবে? অভ্যন্তরীণ রোধের মান শূন্য হবে। মাইশা একটু বলো তো, অর্ণব আমাদের প্লাস স্টুডেন্ট একজন ব্যাখ্যাটা করে দাও তো একটু ভালো করে। হ্যালো কেউ আছো, স্বাধীন আছো? যখন অভ্যন্তরীণ রোধ শূন্য হবে তখন ভি ইকুয়াল টু ই হবে। এক্স্যাক্টলি, গুড। এছাড়া ভি ইকুয়াল টু ই লেখাটা বোকামি হবে, এই কারণেই জেনারেলি ওইখানে ভি লেখা থাকে না, ই লেখা থাকে বেশিরভাগ কেসে। আবার কিছু কিছু সময় লেখাও থাকতে পারে ভি, এটা কোনো সমস্যার কিছু না। তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? কে যেন জিজ্ঞেস করলাম? যদি এরকম থাকে এইবার দেখো কি করি। একটু সহজই দিলাম, এইবার পারবা না কি সবাই? এইবার এই কোষের তুল কোষ বের করতে পারবা যদি তোমাকে সবগুলার মান দিয়ে দিই আমি? ই ওয়ান, আর ওয়ান, ই টু, আর টু, ই থ্রি, আর থ্রি, ই ফোর, আর ফোর, কেউ একজন বলো তো কী করতে হবে? কি বলতেছে না? আচ্ছা তার মানে তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারছো যে কিভাবে এই ধরনের সার্কিট সলভ করা যেতে পারে। সো আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস দেখি, আজকে ক্লাস শেষ করে দেব, কিন্তু এই ছোট্ট জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে। তিনটা জায়গা থেকে এই চ্যাপ্টারে প্রশ্ন আসে, একটা হলো ভি ইজ ইকাল টু আই আর, এটার উপর কারেন্ট ডিভাইডার অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার থেকে ভোল্টেজ এবং কারেন্ট বের করতে দেয়। আর সেকেন্ডটা হলো KVL কাশ্যপের ভোল্টেজ ল আর KCL এগুলা দিয়ে প্রশ্ন আসে। তৃতীয় যে জিনিসটা আসে সেটা হলো আদার্স, মানে অন্য জায়গা থেকে আসলে আসে, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিংস কিন্তু এই কয়টা জিনিসই বলতে পারো। এরপরে এগুলার সাথে মিক্স করে এখান থেকে আসে, মিটার ব্রিজ ট্রিজ মিক্স করে এখান দিয়ে আসে প্রশ্ন। বাট ইলেকট্রিসিটির চলতরিতের খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ভি ইজ ইকাল টু আই আর বলতে পারো, এটা দিয়ে অনেকেই অঙ্ক আসলে পারে না। আমি এটা খেয়াল করে দেখেছি অনেক ভালোভাবে যে ছাত্রছাত্রীরা আসলে ভি ইজ ইকুয়াল টু আই আর এর মানেটা খুব ডেপ থেকে বুঝে না।
আমি ভি ইকুয়াল টু আয়ার এর মানে কি লিখবো দেখো, প্রথমত লিখবো ভি ইজ ইকুয়াল টু এটাকে লেখো জাঙ্গল মেথড, জিএনজিএলই জাঙ্গল মেথড লিখতে হবে, জঙ্গলে জিএনজিএলই জঙ্গলে প্রবেশ করা কারেন্ট, প্রবেশ করা ফ্লো বা কারেন্ট ইনটু যে জঙ্গলে প্রবেশ করছে ওই জঙ্গলের মান, এটা হলো ভি ইকুয়াল টু আই আর সূত্রের মানে। এটা কি বললাম ব্যাপারটা একটু বুঝাই বলতেছি, ধরো এখান দিয়ে কিছু কারেন্ট আসতেছে আর এখানে রোদগুলা হলো জঙ্গল, তারপর এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, তো ঢুকে বের হয়ে যাচ্ছে যে কারেন্টটা সেই কারেন্টটুকুর মান নিতে হবে, যে কে ঢুকলো কে বের হয়ে গেল সেটুকুর মান এখানে বসাইতে হবে, আর ভিতরে যে জঙ্গল আছে মানে রোদ আছে আছে সেটা এখানে বসাইতে হবে। তোমাদের মনে হইবো ভাইয়া ভি ইজ ইকুয়াল টু আই আর এটার থেকে সোজা ছিল ভাইয়া, এত কালি ফুরাবো ভাই ভাই কি কন এগুলা, কিন্তু যখন তোমারে এরকম 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 দেব তখন তোমাদের মনে হবে যে ভাইয়া যে দিছিল ওগুলাই ঠিক ছিল, এগুলা আসলে এটা জঙ্গল লাগতেছে দেখতে, ঠিক আছে? যখন এরকম বানিয়ে দেওয়া হবে তখন তোমার খেয়াল রাখতে হবে এই যে কারেন্টটা ঢুকলো আর এই পুরো জঙ্গল ভেদ করে বের হয়ে গেল, সেই কারেন্টের মান যদি 10 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে বসাইতে হবে 10, আর যে জঙ্গলের মধ্যে ঢুকছে এই সব কিছুকে একটা জঙ্গল হবে এবং সব কিছু তুল্য রোধ বের করে এখানে বসাই দিতে হবে। এই জন্য আমি এটাকে জঙ্গল নাম দিয়ে ভিন্নভাবে কল্পনা করতে শেখাচ্ছি। ভি ইকুয়াল টু আই বা আই আর বললে তোমাদের চিন্তাটা একটু জঙ্গলি চিন্তা হয় না, জঙ্গলি চিন্তা না হইলে এই জিনিসটা সলভ করতে পারবা না, বিপদ হবে পরে। সো স্টুডেন্ট সাইকোলজির উপরে আবার একটু বুঝিয়ে দেব, বোঝাবো একটু পরেই, সমস্যা নেই, এখন যেটা বুঝাইছি বাইরে সূত্র তো দেখবাই, সমস্যা নেই, দেখলে বুঝতে পারবা। আই ইজ ইকাল টু হবে জঙ্গলের দুই পাশের ভোল্টেজ, জঙ্গল এর দুই পাশে ভোল্টেজ ডিভাইডেড বাই জঙ্গল নিজেই, জঙ্গলে কারেন্ট চাই, সরি এটা একটু ভালো করে লিখে দিতে হবে, ডিভাইড করবা হইলো যে জঙ্গলে কারেন্ট চাই, তোমাদের স্টুডেন্ট আছে বড় চিতাদেও, অনেক স্টুডেন্ট কমে যাচ্ছে, হ্যাঁ তোমরা আসলে পড়তে চাচ্ছ না বেসিক্যালি বোঝা যাচ্ছে, বা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইটও করো নাই মনে হচ্ছে ক্লাসে, তোমাদের স্টুডেন্ট সংখ্যা যত কমবে তত ক্লাস কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা, জেনারেলি তোমাদের ধৈর্য না থাকলে তো আমরা সময় নষ্ট করে লাভ নাই আমাদের। আচ্ছা দেখো এই দুইটা সূত্রের ইউজ এখন বুঝবা, জঙ্গল মেথড কিভাবে ইউজ করে, 2 ওহম 3 ওহম 4 ওহম 5 ওহম দিলাম, এরপর এই সার্কিটটাকে একটা সেলের মধ্যে কানেক্ট করে দিলাম, 200 ভোল্টের একটা সেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিলাম না, অভ্যন্তরীণ রোধ বাদ দিয়ে দিলাম। এবার কারেন্টের কথা যদি বলো, প্রথমে কারেন্ট অ্যানালাইসিস করতে হয়, মানে তড়িৎ প্রবাহে চলে নিজে প্রবাহিত হয়ে দেখতে হয় যে কি হচ্ছে, এটাকে বলে কারেন্ট অ্যানালাইসিস ইলেকট্রিসিটির ভাষায়। আর মনে রাখবে যখন ইলেকট্রিসিটি পড়াই তখন একদম ইলেকট্রিসিটির উপরেই দক্ষ মানুষ মনে হবে আমাকে, আবার যখন দেখবা আলো পড়াচ্ছি তখন মনে হবে আলো নিয়েই আমি পড়াশোনা করেছি এরকম মনে হবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা ইলেকট্রিসিটির মধ্যে এটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস, কারেন্ট অ্যানালাইসিস করার পরে আমরা দেখলাম যে এখানে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যায় আবার ফিরে আসতেছে তারপর এখানে আসতেছে, আমি যদি টোটাল তারে কারেন্ট চাই প্রথমত আমি কি চাই সেই প্রশ্নটা বলতেছি, প্রশ্নটা হইল আই থ্রি চাই, মানে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা জানতে চাই, এরপরে আই 4 চাই,
আই ফাইভও চাই, আই টুও চাই, সব চাই, ঠিক আছে? সবগুলা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলা হয়েছে। এটা করার জন্য আমি প্রথমে একটু খেয়াল করে দেখবো যে এই কারেন্টটাই দুইয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এদের মধ্য দিয়ে যায়, পাস হয়ে এখানে ফিরে আসতেছে, তার মানে টোটাল বর্তনীর যে মূল প্রবাহটা সেটাই দুইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানে আই বের করলে, আমি যদি এ আই বের করি তাহলে আই টুই বের হয়ে যাবে। সেটা বের করার জন্য আমার করতে হবে কি, টোটাল বর্তনীর তুল্য রোধ লাগবে আগে। এই পুরোটুকুর রোধ বের করতে গেলে আমার এই দুটাকে আগে সিরিজে করো, চার আর পাঁচ যোগ করলে কত হয় সিরিজে? চার আর পাঁচ যোগ করলে কত হয়? নাইন। আমি একটু অদ্ভুত একটা কালি নিয়ে এই কাজটা করব, তাহলে জিনিসটা জঙ্গল দেখা যাবে না। এই দুইটা মিলে কত হয়? নাইন হয়। আর তিন আর নয়ের নাইন ভাইয়া কত হয়? তিন আর নয় মিলে প্যারালাল আছে, তাহলে আমি এবার কি করবো জানো, এবার এইটু করে হলুদ করে লিখে রাখবো পাশে 2.25। তোমরা দেখতেও পারবো না, একটু ম্যাজিক হচ্ছে আর কি। 2.25 এর সাথে টু কিভাবে আছে সিরিজে? আছে তাইলে টোটাল যে আর পেলাম সেটা কত? টোটাল বর্তনী আর আমি পাশে লিখে রাখলাম 4.25। ওকে, তাহলে আই কত হবে? টোটাল যে ভোল্টেজ দুই পাশে আছে সেটা ডিভাইডেড বাই জঙ্গল, মানে 4.25। এইটাই আসলে আমার কি বলতো আই টু, তাই না? আই টুর মধ্যে দিয়ে তো সরাসরি এই কারেন্টটাই যাচ্ছে, আই টু বের হয়ে গেছে আমার। তাহলে আমরা কোথায় লিখবো আই টু? আই টু বের হয়ে গেছে, আই টু এটা জাস্ট টিক মার্ক দিয়ে দিই, লেখার তো দরকার নেই। আচ্ছা লেখার দরকার আছে? না, লাগবে লাগবে, পরে লাগতে পারে। কই লিখবো কই লিখবো, লেখার জায়গায় তো পাইতেছি না, লোগোর মধ্যে দিয়ে লেখা যাবো না। তাহলে আমরা এখানে লিখে রাখি শর্ট করে, আই টু ইজ ইকাল টু 47.1 অ্যাম্পিয়ার লিখে রাখি। ওকে, এরপর এটা মুছে দিই। যারা এইটু সামনে আর কিচ্ছু বুঝবে না, তাই এখনই বলে ফেলো। কেউ আসো? আচ্ছা ঠিক আছি, তাইলে আপনার সামনে একবার বুঝিয়ে দেন। ওকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এই দুইটা আছে সিরিজে, তাই যোগ করে দিছি সরাসরি, চার আর পাঁচ মিলে নয় হয়েছে। এরপর আমি বলছি যে এই নয় আর এই তিন কিভাবে আছে, প্যারালালি আছে, তার মানে 1/3, 1/9 এভাবে করে তুল্য রোধ বের করতে হবে। এটা রোধ দিছি, অ্যান্সার আসছে 2.25, তার মানে এইটুকু একটা রোধ হয়ে গেছে। এখন আমরা কিভাবে কল্পনা করব, এখানে একটা রোধ আছে, এগুলা নাই, এভাবে চিন্তা করব, এটা 2.25, এইটা আর এটা কিভাবে আছে সিরিজে আছে, তাহলে সরাসরি যোগ করে দিয়ে রেজাল্ট বের করছি 4.25। যে যে আরেকবার বুঝাইতে বলছিল সে বুঝছো তো নাকি? এইবার এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্য আসলে 200, এই ভোল্টেজের পার্থক্য করে এই এই পুরো জঙ্গলের মান দিয়ে ভাগ করে দিলেই আমি এই এই কারেন্টটা পেয়ে যাব, তাই না? এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে, আই ইজ ইকাল টু জঙ্গলের দুই পাশের ভোল্টেজ ডিভাইডেড বাই যে জঙ্গলে কারেন্ট চাই ওই জঙ্গলের তুল্য রোধ। এই পুরো জঙ্গলের মধ্যে কারেন্ট চাই, তাই আমরা এই পুরো জঙ্গলের যে তুল্য রোধ 4.25 দিয়ে 200-এর দিছি ভাগ, তাইলে বের হয়ে গেছে আই টু, বা আই বের হয়ে গেছে। এইবার আমরা আই ফোর আই ফোর মাত্রা, হ্যাঁ কি বললাম আবার একটু? হ্যাঁ, আপনি যে বলছিলেন i3 i4 i, হ্যাঁ বলো। আপনি যে বলছিলেন i3 i4 i5, ভাই এই কারেন্ট গুলো কোথায় আছে আমি বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নাই, তোমাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য আঁকতেছি ছবি। আই টু হইলো এই যে এই কারেন্টটা যেটা আই টুর মধ্যে দিয়ে যাইতেছে, এরপরে এই দিক দিয়ে ভাগ হয়ে আরেকটা কারেন্ট আসলো না, এই যে এটা হইলো কি বলতো আই থ্রি, আর এই যে কারেন্টটা এক্সিস করে আমরা এই যে কারেন্টটা বের পেলাম, এই যে যাচ্ছে এটা কি বলতো, এটা হইলো আই ফোর আর আই ফাইভ,
আচ্ছা, তোমাদের মধ্যে কারো যদি একটু চোখ ভালো থাকে, তারা কি এতটুকু বুঝতে পারতেছ না i4 আর i5 আসলে একই জিনিস? এই কারেন্টটাই তো 4 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, জি ভাইয়া, 5 রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, এছাড়া তার আমি এটার দুইটার সমান্তরাল বলতেই পারতাম না, তাই না? সরি, সিরিজে বলতেই পারতাম না, শ্রেণীতে আছে এই কথা বলতেই পারতাম না, বাংলা ইংলিশ বলতে যায় কষ্ট লেগে যায় মাঝে মাঝে। আচ্ছা, এটা ইংলিশে বলাই সুবিধাজনক, সিরিজে নাই আসলে, এরা সিরিজে আছে আসলে, এরা 4 আর 5। আচ্ছা, এইবার i3 বের করি, চলো i3 মানে এইদিকে চোখটা নেও, সূত্রটা মনে করে দিচ্ছি, কি সূত্র ইউজ করব, ওহমের সূত্র। আই বের করতে গেলে কি করতে হয়, দুই পাশের ভোল্টেজ জানতে হয়, তারপর জঙ্গলে যত রোধ আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো আমরা যেহেতু i3 চাচ্ছি, i3-র দুই পাশে যে যে রোধের দুই পাশে আমরা হিসাব করতে চাচ্ছি, ওই রোধের দুই পাশে একটু চিন্তা করো তো, রোধ আছে মানে ভোল্টেজ আছে কত সেটা কি আমরা জানি? জানি না। আমরা এত কিছু উঠতেছে কেন, কী ব্যাপার, কী হিসাব দিছি? আচ্ছা, আমরা এটা লেখার মধ্যে একটু জঙ্গলটা কমাই, সবাই একটু খেয়াল করে আমাকে বলো, আমি দুইটা পয়েন্ট দেখাচ্ছি, তোমরা আমাকে দেখে আমাকে জানাও যে পয়েন্ট দুইটা তোমরা চোখে দেখতেছো কিনা। এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, এ আর বির মাঝখানে কি ওহমটা আছে আমাকে সেটা বলো সবাই। হ্যালো, এ আর বি ভোল্টেজ, জি ভাইয়া আছে তো, এ আর বির মাঝখানে 3 নম্বর রোধটা আছে, তাইলে আমি যদি বলি 3 নম্বর রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা বের করতে চাচ্ছি, তাইলে আমার সূত্র বলে কারেন্ট বের করতে গেলে কি করতে হবে, ওই জঙ্গলের দুই পাশের ভোল্টেজ জানতে হবে। তার মানে 3 নম্বর রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে i3, সেই i3 বের করতে গেলে আমার প্রথমে উপরে লিখতে হবে VAB, আর ভাগ করতে হবে ওই যে জঙ্গলে কারেন্ট চাই ওই জঙ্গল দিয়ে, মানে কোন জঙ্গলে কারেন্ট চাই, এই জঙ্গলটাতে, এই ছোট্ট জঙ্গলটাতে, সেটা সেটার জঙ্গলের মান আসলে রোধের মান কত, 3। সবাই আবার কথাটা শোনো ভালো করে, যে জঙ্গলে কারেন্ট চাই সেই জঙ্গলের দুই পাশের ভোল্টেজ ডিভাইডেড বাই জঙ্গলের মান মানে রোধের মানটা, তাইলে পাবা কারেন্ট, এর নাম ওহমের সূত্র। এই ছোট্ট তারের এই অংশে আমরা এটা খাটাচ্ছি, আবারও দেখাচ্ছি, এই যে এই অংশে, সবাই বুঝতেছ না বুঝতেছ না কেউ কিছুই, কে বুঝো নাই বলো, সামনের অংশ কিন্তু বুঝতেছি। এখন তুমি যদি এটা না জানো কোথা থেকে i3 বের করবা, তাই না? তাহলে এখন কি করতে হবে, সবার আগে VAB বের করতে হবে। VAB বের করতে গেলে এটা এটা জিনিসটা কি, ভোল্টেজ ভোল্টেজ বের করতে গেলে সূত্র দেখি আসি, একই সূত্র বলাটা হয়েছে কি, দেখো যে জঙ্গলের দুই পাশে ভোল্টেজ চাইতেছ সেই জঙ্গলে প্রবেশ করা ফ্লো লাগবে, কারেন্ট কত যাচ্ছে সেটা লাগবে, ইনটু জঙ্গলের মানটা লাগবে। আচ্ছা, এখন তোমরা খুব প্যাসে পড়ে যেতে পারো যে ভাই এখন করবোটা কি। এখন যদি তুমি চোখটারে এনেই রাখো, জাস্ট এইটুক তারের মধ্যে রাখো, তাইলে কিছুই হবে না, তুমি করবা কি এই সূত্রটারে আবার লেখা বুঝবা, এটার এটার গুণ করে পরে i3 পাবা না, VABও পাবা না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। না, আমি তোমার একটু ভিন্ন চোখ দিয়ে দেখতে বলতেছি, এই পুরোটার মধ্যে তাকাও, এই পুরো জঙ্গলের মধ্য দিয়ে যে কারেন্ট ঢুকে বেরোয় যাচ্ছে সেটা কি এই কারেন্টটা না, সেই কারেন্টের মান আমরা বের করতে পারি না? i2, হ্যাঁ i2 i2, ঠিক ঠিক, সবাই এখন আমার সাথে সাথে দেখার চেষ্টা করো, যা দেখাইতেছি, এই জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে বেরোয় যাচ্ছে যে কারেন্ট সেটা আমরা জানি, আর এই পুরো জঙ্গলের দুই পাশের ভোল্টেজ ডিফারেন্সই আসলে VAB, আর এই পুরো জঙ্গলের তুল্য রোধ আমরা বের করছিলাম কত, 2.25। এইবার এইবার এই সূত্রের দিকে তাকিয়ে বলো আমরা VAB বের করতে পারবো না, VAB অত্যন্ত সহজ, i2 কে 2.25 দ্বারা গুণ করে দাও, ভি ইজ ইকাল টু আইআর ইউজ করলাম, জাস্ট কত আসে ভোল্টেজ দেখো,
105.97। এখন তোমরা হারে হারে টের পাচ্ছ যে ভাইয়া কেন এগুলো জঙ্গল বলছিল, ভি ইজিকাল টু আইআর ইউজ করতেছে, এটা তো সহজই ছিল। কিন্তু এই সূত্রটার মাহাত্ম্য এখন তোমরা খুব হারে হারে করতেছ, কারণ এই যে এখন সত্যি সত্যি জঙ্গলের মতো দেখা যাচ্ছে এরা দেখতে। আচ্ছা আমরা এখন এটাকে এগুলাকে কেটে দিয়ে আর একটু সহজভাবে দেখি, যে কারেন্টটা ঢুকে বেরোয় যাচ্ছে এইটুকুর মধ্যে দিয়ে, সেই পুরো টুকুর রোধ তো আমরা জানি, আর পুরো টুকুর মধ্যে যে কারেন্টটা ঢুকে বেরোয় যাচ্ছে সেই কারেন্টটা আমরা জানি, তো ওইটার সাহায্য নিয়ে আমরা ভিএবি বের করে ফেললাম। ভিএবি আমার হাতে আছে, তো এখানে এটা বসিয়ে দিয়ে 3 দিয়ে ভাগ করে দিলে I3 বের হয়ে যাবে, কত আসে বলো? 35.32। হ্যাঁ 33 আসবে আসন্ন মান নিলে। হ্যাঁ তাইলে আমরা এটা বের করে ফেললাম, তাইলে এটা এটা কোথায় লিখে রাখা উচিত, কোথাও লিখে রাখি দরকার পড়তে পারে, এগুলো আমরা মুছে দেই আপাতত, এগুলো দরকার নাই। আবার বলতেছি ভি ইজিক্যাল টু আইআর ইউজ করতেছি বিভিন্ন তার কল্পনা করে করে, কিন্তু এটাকে জঙ্গল মেথড শেখাচ্ছি কারণ তোমাদের মনে রাখার সুবিধার্থে। I3 পেয়ে গেছি, কত 30 দশমিক, রিভিউ করব, আবার রিভিউ করব, আমি জানি তোমাদের অনেকে বুঝো নাই, বুঝো না এটা সমস্যা না। হ্যাঁ বলো কি বলতে চাও বলো। এটা তো মানে আগেটা মানে বলতেছি এক্সামে যদি আসছে যে I5 বের করো, তাহলে তো মানে আগের গুলো সবগুলো বের করতে হচ্ছে বলে। সেটা আমি আসলে ওইভাবে চিন্তা করতে চাচ্ছি না আসলে, এটাকে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার রুলে ফেলেও করা যায়, কিন্তু আমি আলাদা কোনো সূত্র মুখস্থ করাচ্ছি না। তুমি যদি একটু চেষ্টা করে দেখো তাহলে আসলে সবগুলা কি লাগবে বের করাও সেটা একটু ভাইবে দেখো তো। I3 এর সাথে I4 এর কোনো সম্পর্ক আছে আদৌ? এখনই বুঝবা, দাঁড়াও I4 বের করবো তো। প্রথম কথা I4 আর I5 এরা সমান, একই কারেন্ট তো, এটা আগে আমরা বলছি, এটা এটা বের করে ফেলার কথা সবারই। এটা আসলে VAB ডিভাইড বাই 4 প্লাস 5, কারণ কারণ কি দুটা আগের বার 3 লিখলাম খালি, এবার 4 আর 5 যোগ করে দিলাম কেন, কারণ এই তারের মধ্যে আমরা কল্পনা করতেছি এই পুরো তারে একই কারেন্ট আসতেছে। একটু খেয়াল করে খুব ভালো করে আমার কথাটা শোনো, এই তারে এই তারে এ বিন্দুতে আসার পর কারেন্টের তাকে দেখতে হইছে যে এইখানে আর এইখানে টোটাল কত রোধ আছে সেটা দেখে এখানে কারেন্ট আসছে, কথাটা কি বুঝছো সবাই? আবার বলতেছি এই তুমি মনে করো কারেন্ট, তুমি কারেন্টটা এসে দেখলা তাকে যে এইদিকে রোধ কম আছে এইদিকে রোধ বেশি আছে, তাহলে তুমি করবে এইদিক দিয়ে বেশি পরিমাণে যাবে কারেন্ট, এদিক দিয়ে কম পরিমাণে আসবে কারেন্ট, কারেন্টটা আবার একটু কুইরামি করে বেশি, বুঝছো? কারেন্ট চায় কি রোদ টোদ বাধা টাধা যে আসুন দিয়ে যাইতে কম চায়, তাহলে এদিক দিয়ে আসবে কম, ওদিক দিয়ে আসবে বেশি। এই কারেন্টটা যে কল করলো বা কারেন্টটা যে চলে আসলো এই তারে, সেটার পিছনে এই দুইটা জিনিসকে ভালো মতো দেখে অবজার্ভ করে চলে আসছে, কারেন্টের মাথায় অনেক বুদ্ধি ধরে নাও, বুঝছো? সো কারেন্ট আসলে এখান থেকে 4 আর 5 বিবেচনা করে চলে আসছে। তো এই তারে কারেন্ট চাইলে তুমি এই তারের সমান্তরাল সিরিজে থাকা, সিরিজ বলতেছি কেন বলবো, হ্যাঁ সিরিজই তো, হ্যাঁ শ্রেণীতে থাকা এই তারের সাথে সিরিজে থাকা যত রোদ আছে সবগুলাই এখানে যোগ হয়ে যাবে। আমি যদি এখানে আরেকটা রোদ দিতাম সেটাও যোগ হইতো, কারণ তুমি যে কল্পনা করতেছো সেটা হলো এই পুরোটা তার। হ্যাঁ তুমি বলতে পারো ভাই আমি এই পুরোটা তার কল্পনা করতেছি না ভাইয়া, আমি তো ভাই এটা ভাবতেছিলাম যে 4 রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করবো, তো আমি একটু ভাবতেছিলাম ভাইয়া। তাইলে একটা কথা আগে বলে দেয়, তুমি কি এই 4-এর মধ্য দিয়ে যে কারেন্ট হুইকা বেরোয় যাচ্ছে ওটা জানো? ওটা I4 জানো? তুমি জানো তো না, তো বের করতে চাচ্ছ কেমনে করে তুমি? যদি তুমি এইটাই চাও, I4-ই তো চাই ভাইয়া, তাহলে তুমি এই জায়গাটায় প্রান্ত আর এই প্রান্তের দুই প্রান্তের রোদ জানো না, তুমি বলবা ভাইয়া ভিএবি তো জানি, ভিএবি জানলে তো এইখানে তাতে তো কিছু আসে যায় না। তুমি আবার খেয়াল করো এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, এটারে যদি বলি আমি
কি বলে হাসান, আর কি বলবা এটাকে বলে স্বাধীন, আবাবিল আর স্বাধীন দেয়, এটা হলো আবাবিল পয়েন্ট। আর এ তো একটা আছেই না, এটা এ পয়েন্টটি, এ আর এস এর মাঝে ভি এ এস কিন্তু জানো না, আবাবিল স্বাধীনের এই এটা কিন্তু তোমরা জানো না, রোডটা এই মানে কি বলে এইটুকুর ভোল্টেজ তোমরা জানতা যদি তাহলে তুমি এইটুকুর ভোল্টেজকে এই চার দিয়ে ভাগ করে দিয়ে এই তারে কারেন্ট বের করে ফেলতে পারতা। সো তোমরা এইখানে এই জায়গাটায় অনেক বড় ভুল হয়, বোর্ডে এই প্রশ্নটা আসছিল, এই চার সবাই লেখা আসে, পাঁচ আর লেখে নাই যোগ করে। তোমরা খেয়াল করে দেখতেছ না এই ভিএবি থায়, ভিএবি হইলো এইখানে, এদের মাঝখানে রোদ আছে দুইজনই, তো এদের কাউন্ট করতেছো না কেন? এখানে আরো বেশি কিছু থাকলেও কাউন্ট করতে হইতো তোমার, মানে যদি সাত থাকতো এই তিনটার তুল্য রোদ বসাইতে হইতো এখানে, কথাটা বুঝছো সবাই? কিন্তু একটা মজার কথা বলি, তোমাদের অনেক জি ভাইয়া, তোমাদের অনেক মাথা গরম হইতেছে কিন্তু সূত্র কিন্তু এই দুইটা ইউজ করতেছো বারবার, সূত্র একটা আসলে ভি ইকুয়াল টু আই আর ইউজ করতেছি আমরা, কিন্তু বুঝে বুঝে ভি ইকুয়াল টু আই আর বোঝা কঠিন, এই কারণে আগেই বলে নিছি যে ভি ইকুয়াল টু আই আর অনেকেই বুঝে না। খেয়াল করবা তুমি যে ভোল্টেজটা নিচ্ছ তার আশেপাশে তাকে দেখবা, তাইলে সে না বুঝবা নিচে কত রোদ আসবে। আবার যখন তুমি কারেন্ট বের না করে ভোল্টেজ বের করতে যাবা, তখন এ আর বি পয়েন্টের মধ্য দিয়ে পাস করতেছে যে কারেন্টটা সেটা নিয়ে চিন্তা করবা, আর মানে কারেন্ট এ টু বি ইনটু আর এ টু বি, এইখান থেকে এখানে যত রোদ আছে সব এখানে তখন চলে আসবে, এইভাবে চিন্তা করতে শিখো, তাহলে বেটার বেটারভাবে জিনিসটা সলভ হবে। এখন যাই হোক, ভিএবি আমি জানি, তাইলে এই তারে যত কারেন্ট আসবে সেটা কিভাবে বের হবে, এই জঙ্গল দিয়ে ভাগ করে দিলেই হবে, মানে কারেন্ট ইজ ইকাল টু কি রোল ছিল, কারেন্ট ইজ ইকাল টু জঙ্গলের দুই পাশের ভোল্টেজ ডিভাইডেড বাই জঙ্গলের কারেন্টের, যে যে জঙ্গলে কারেন্ট চাই ওই জঙ্গলের মান আর কি। তো এই জঙ্গলে কত মান আছে, চার আর পাঁচ যোগ করে দিছ, কত আসে অ্যান্সার বলো? 11.77 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই 4512 সব বের করে ফেলছি অ্যান্সার, ছুটি টাটা বাই বাই। আর তোমরা যারা নতুন, তোমাদের ফ্রেন্ডরা মাই স্টাডি ফ্রেন্ড ক্লাসে জয়েন করতে চায়, তাদেরকে একটু ওই মাই স্টাডি ফ্রেন্ড পেজ থেকে নক করে ফর্ম নিয়ে নিতে বললো, তাহলে ফ্রি ক্লাসে সবাই জয়েন হতে পারবা। আর ফ্রেন্ডসদের বললো তোমাদের ফ্রি ক্লাস আমরা দেখো, চিন্তা করে যত ফ্রি ক্লাসে স্টুডেন্ট তোমাদের কমে যাবে ততই আমরা এই ক্লাসটার গুরুত্ব নাই বুঝে যাব, তখন আমরা ক্লাসগুলো লাইভে দিয়ে দেবো, কনফারেন্স ক্লাস আর দেবো না তখন। সো তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে ক্লাসগুলো চলবে না অফ হয়ে যাবে।